আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লার্নিং এন্ড আর্নিং টিউ। বন্ধুরা, আশা করি অনেক 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 বেশি ভালো রয়েছেন। বন্ধুরা, আমি আপনাদের সাথে আরও একটি নতুন এপিসোড শেয়ার করব, যেটি কিনা আপনাদের অনেক অনুরোধের প্রেক্ষিতে বা অনেক কমেন্টের কারণে আমি করতে বাধ্য হয়েছি। বন্ধুরা, আজকাল বর্তমানে বিশেষ করে বাংলাদেশের মধ্যে শিক্ষিত বেকারের হার দিন দিন বেড়ে চলেছে। এই শিক্ষিত বেকাররা বুঝতে পারছে না কিভাবে ফ্রিল্যান্সিং জগতে প্রবেশ করবে। অনেকেই প্রশ্ন করেছেন সরাসরি যে মোবাইল এর মাধ্যমে ফ্রিল্যান্সিং করা যায় কিনা। আমি আজকে সেই সব প্রশ্নের উত্তর খোলাসা করব, আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি। প্রথমে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অনুরোধ জানাবো আমার চ্যানেলের বেল আইকনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং নতুন নতুন লার্নিং এবং আর্নিং রিলেটেড সমস্ত ভিডিওগুলো দেখতে থাকুন। এবং আমি মনে করি আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে লার্নিং এবং আর্নিং রিলেটেড সমস্ত তথ্য পেতে চাইলে আমার চ্যানেলের সাথেই থাকুন এবং আপডেট নিন। তো বন্ধুরা, আমি কথা না বাড়িয়ে শুরু করতে যাচ্ছি ফ্রিল্যান্সিং সম্পর্কে। প্রথমে আমি কিছু কথা বলে রাখছি। ফ্রিল্যান্সিং শব্দের অর্থ হচ্ছে মুক্ত পেশা। ফ্রিল্যান্সিং এমন একটি পেশা যেটি আপনি ঘরে বসে পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো লোকের কাজ নিমিষেই করে দিতে পারেন। অর্থাৎ আপনি যদি যে কোনো একটি বিষয়ের উপর দক্ষ হয়ে যান এবং সেই দক্ষতার ভিত্তিতে বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেট সাইটে আপনি কাজের অর্ডার নিয়ে ঘরে বসে যদি সেই কাজের ডেলিভারি দিতে পারেন, তার বিনিময়ে যদি আপনি আর্নিং করেন, তখন সেটিকে বলা হয় মুক্ত পেশা। অর্থাৎ এইটার কোনো দরাবাধা নিয়ম নেই, আপনি যে কোনো সময় আপনার ইচ্ছা মতো আর্নিং করতে পারবেন। এই গেল ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং করার জন্য যে সমস্ত সাইটগুলো রয়েছে সেই সাইটগুলোর সাথে আমি একে একে পরিচয় করে দিচ্ছি। প্রথমে আমি আপনাদেরকে দেখাবো freelancer.com। এটি একটি প্রফেশনাল মার্কেট প্লেস। অনেক রকমের কাজ এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন। এই কাজগুলো যদি আপনি করতে পারেন তাহলে হিউজ পরিমাণ আর্নিং আপনি এখান থেকে অর্জন করতে পারেন। ওয়েব ডেভেলপার, আপনি যদি ওয়েবসাইট এবং ডেভেলপমেন্টে দক্ষ হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে আর্নিং করতে পারেন। ধরুন এই যে এখানে দিয়েছে গ্রাফিক ডিজাইন, ব্যানার ডিজাইন, লোগো, ফটোশপ, ইলাস্ট্রেটর, ইলাস্ট্রেশন, ফটো এডিটিং, পিএইচডি টু এইচটিএমএল, অর্থাৎ হিউজ পরিমাণ কাজ প্রতিদিন এখানে অফার আসে। অনেক কাজ বিনা কারণে বা যথাযথ পরিমাণ ওয়ার্কার না পাওয়ার কারণে অনেক কাজ নষ্ট হয়ে যায়। এই একটি সাইট আমি আপনাদের সাথে পরিচয় করে দিলাম। এবার আসি peopleforhour.com। peopleforhour.com এ রয়েছে গ্রাফিক ডিজাইনের কাজ, রাইটিংয়ের কাজ, ট্রান্সলেশনের কাজ, ভিডিও, ফটো, অডিও এডিটিং, বিজনেস সাপোর্ট, সোশ্যাল মিডিয়া, সেলস অ্যান্ড মার্কেটিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং মোবাইল এবং ওয়েব ডেভেলপমেন্ট। প্রচুর পরিমাণে কাজ এখানে রয়েছে। যদি আপনি যে কোনো একটা কাজের উপরে দক্ষ হয়ে থাকেন বা দক্ষ হতে পারেন, আপনার অপূরন্ত সম্ভাবনা আর্নিংয়ের রয়েছে এখানে। এরপর রয়েছে যারা নতুন ফ্রিল্যান্সার হতে চাচ্ছেন তাদের জন্য আমি মনে করি fiverr.com বেস্ট। গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, ভিডিও অ্যানিমেশন, মিউজিক অ্যান্ড অডিও প্রোগ্রাম এবং টেক, বিজনেস, লাইফস্টাইল, অর্থাৎ অসংখ্য পরিমাণ কাজ এখানে রয়েছে, আপনি এখান থেকে করে নিতে পারেন। এরপর upwork.com। upwork.com প্রফেশনাল হাই প্রফেশনালদের জন্য আমি মনে করি দিস ইজ দ্য ট্রাস্টেড ওয়েবসাইট। প্রচুর পরিমাণে কাজের অফার এখানে রয়েছে। এখানে ভুরি ভুরি অনলাইনের মধ্যে কাজ রয়েছে। আপনি যে কোনো একটি কাজে দক্ষ হয়ে আপনি কাজের অফার নিতে পারেন এবং এখান থেকে আর্নিং করতে পারেন। freelancer.com, peopleforhour, fiverr.com এবং upwork.com আমি আপনাকে আজকে দেখালাম। এরপর আসি মোবাইল এর মধ্য দিয়ে আপনি ইনকাম করতে পারবেন কিনা বা ফ্রিল্যান্সিং করতে পারবেন কিনা। দেখুন, মোবাইল এবং কম্পিউটারের মধ্যে রাত এবং দিনের সমান পার্থক্য। আপনি যদি ধরেন ওয়েব ডিজাইনে কাজ করতে চান বা অর্ডার নিতে চান তাহলে আপনাকে অবশ্যই কোডিং করার জন্য কম্পিউটার লাগবে, আপনি মোবাইলে তা পারবেন না। আরেক দিকে রয়েছে গ্রাফিক ডিজাইনের কাজ। ধরুন আপনাকে একটা ক্লায়েন্ট লোগো ডিজাইন করতে দিয়েছে, সেই লোগো ডিজাইন আপনি কখনো প্রফেশনালি মোবাইলে করতে পারবেন না। ব্যানার ডিজাইন দিয়েছে তাও পারবেন না মোবাইলে। এবং হিউজ পরিমাণ কাজ রয়েছে যেগুলো মোবাইলে কখনো সম্ভব নয়। তাহলে মোবাইলে যে আপনারা বিভিন্ন ধরনের ইউটিউবে ভিডিও দেখেন যে মোবাইলে ক্লিক করার মাধ্যমে ইনকাম করা, আসলে ঠিক তাই ধরেছেন। আমি সেই বিষয়টা আলোচনা করতে যাচ্ছি। মোবাইলে শুধুমাত্র পিটিসি সাইট যেগুলো রয়েছে, যেমন
microworkers.com তারপরে rapidworkers.com শুধুমাত্র ক্লিক করে ইনকাম করতে চাইলে আমি মনে করি মোবাইল দিয়ে আপনি করতে পারবেন কিন্তু তা কিন্তু দীর্ঘস্থায়ী নয় আপনি যদি মোবাইলে প্রফেশনালি কাজ করতে চান কখনো পারবেন না প্রফেশনালি কাজ করতে চাইলে আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপ প্রয়োজন হবে তো আমি আপনাকে রিকমেন্ড করব আপনি যদি ফ্রিল্যান্সিং জগতে নিজের ক্যারিয়ার ডেভেলপ করতে চান তাহলে অবশ্যই আপনাকে যে কোনো একটা কাজে কাজ বেছে নিয়ে সেই কাজকে স্বপ্নের মতো আঁকলে ধরে আঁকড়াই ধরে সেই কাজে 100% দক্ষ হতে হবে পাশাপাশি আপনাকে ইংরেজির যথাযথ ফ্লুয়েন্ট নলেজ থাকতে হবে বা ফ্লুয়েন্ট প্রফিশিয়েন্সি থাকতে হবে নতুবা আপনি এই জগতে বা ফ্রিল্যান্সিং জগতে কখনো টিকে থাকতে পারবেন না কারণ পৃথিবী বিখ্যাত বাঘা বাঘা ফ্রিল্যান্সাররা এখানে প্রতিনিয়ত কাজ বাগিয়ে নিচ্ছে আপনি যদি তাদের মতো হতে চান তাহলে অবশ্যই আপনাকে দক্ষতা অর্জন করতে হবে প্রথমত আপনাকে ঠিক করে নিতে হবে যে আপনি ফ্রিল্যান্সিং জগতে আসবেন কিনা যদি আসেন তাহলে আপনি কোন সাইট নিয়ে কাজ করতে চান আপনি ওয়েব ডিজাইন করতে চান আপনি গ্রাফিক ডিজাইন করতে চান আপনি ওয়েব ডেভেলপমেন্ট করতে চান অথবা সফটওয়্যার ডেভেলপমেন্ট করতে চান যে কোনো একটা কাজে আপনি নেমে পড়ুন আগে শিখুন ফার্স্ট লার্ন দেন আর্ন এই জন্য আমি সবসময় বলে থাকি আপনি আগে শিখুন টাকার স্বপ্ন নয় আপনি কাজটাকে আগলে ধরে ভালোবেসে কাজ শিখুন তখন টাকা আপনার পিছনে এমনিতেই দৌড়াবে অর্থাৎ আপনি যদি মোবাইল অ্যান্ড্রয়েড ফোন দিয়ে বা স্মার্টফোন দিয়ে যদি ইনকামের স্বপ্ন থাকে আপনার মনে তাহলে আমি মনে করবো সেটা আপনাকে অবশ্যই হতাশ করবে কারণ সেটা দুরাশা ছাড়া কিছুই নয় শুধুমাত্র ক্লিক করে 2 সেন্ট 5 সেন্ট 10 সেন্ট করে আপনি কখনো ডলার ইনকাম করতে পারবেন না তার চেয়ে বরং বিনা প্রয়োজনে ক্লিক না করে আপনি যে কোনো একটা জায়গা থেকে বা ইউটিউব থেকে বা কোচিং সেন্টার থেকে যে কোনো একটা কাজের উপরে দক্ষতা অর্জন করে ঝাঁপিয়ে পড়ুন ফ্রিল্যান্সিং জগতে নিজেকে বিল্ড আপ করার জন্য সুতরাং আমি মনে করি আপনার জগৎটা অবশ্যই আলোক উজ্জ্বলময় হয়ে থাকবে এবং পাশাপাশি আরেকটা কথা বলে রাখি আপনি ফ্রিল্যান্সিং জগতে যদি মোবাইলে কাজ করতে চান আপনি তাহলে শুধুমাত্র আর্টিকেল রাইটিংয়ের কাজ করতে পারবেন অথবা ফটোগ্রাফির কাজ করতে পারেন আপনি বিভিন্ন জায়গায় বেড়াতে যান মনে করেন তাহলে সেখান থেকে বিভিন্ন ধরনের ছবি কালেক্ট করলেন মোবাইল দিয়ে সেই ছবিগুলো যদি আপনি আপলোড করেন কিছু সাইট রয়েছে যেমন shutterstock.com designhill.com designcrowd.com অসংখ্য সাইট রয়েছে আমি মনে করি shutterstock.com প্রফেশনাল একটি সাইট যেখানে আপনি আপনার তোলা ছবিগুলো মোবাইলের মাধ্যমে আপলোড দিয়ে সেখান থেকে আর্নিং করতে পারেন প্রতি ছবি আপনার 25 সেন্ট 30 সেন্ট করে এবং ইউজ করে ইনকাম করতে পারবেন অর্থাৎ ফটোগ্রাফি করে আপনি মোবাইল করতে পারবেন মোবাইলে কাজ করতে পারবেন বা আর্নিং করতে পারবেন অপরদিকে আপনি আর্টিকেল রাইটিং করে এবং ছোটো ছোটো পিটিসি সাইট কাজ করে আপনি মোবাইল দিয়ে ইনকাম করতে পারেন যদি প্রফেশনাল নিজেকে এস্টাবলিশ করতে চান ফ্রিল্যান্সিং জগতে বা নিজেকে প্রফেশনাল ফ্রিল্যান্সার হিসাবে পরিচয় দিতে চান আই উইল রিকমেন্ড ইউ আমি অবশ্যই আপনাকে সাজেস্ট করব আপনি কম্পিউটার নিয়ে অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে আদারওয়াইজ দেয়ার ইজ নো শর্টকাট ওয়ে টু এস্টাবলিশ ইন দিস সেক্টর আমি আশা করি বুঝাতে পেরেছি এই সংক্ষিপ্ত আলোচনায় যদি আপনি কিছু কিছু পরিমাণ উপকৃত হন তাহলে আমার আলোচনা সার্থক আমি মনে করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলের বেল আইকনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন বাংলাদেশকে বেকার মুক্ত করুন নিজেকে স্বাবলম্বী করুন ফ্রিল্যান্সিং করে সুতরাং কথা না বাড়িয়ে আজকের মতো এখানে বিদায় চাইছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে যদি কোনো কমেন্ট থাকে তাহলে অবশ্যই লার্নিং এবং আর্নিং রিলেটেড এই চ্যানেলের মধ্যে আপনি কমেন্ট করে জানাবেন এবং আমি আপনার সমস্ত প্রতিক্রিয়া রইলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ